ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকে সন্তান ইসমাইল আলাইহিসসালাম বাইতুল্লাহকে নির্মাণ করার আগে আল্লাহ কোরআনে এইভাবে বলতেছেন তাদের কাবা ঘর নির্মাণের সিম্পটম ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল হে ইব্রাহিম ও ইসমাইল তোমরা তো কাবা ঘর নির্মাণ করতেছো আমি দেখতেছি রব্বানা তাকাব্বাল মিন্না তোমাদের এই পরিশ্রমকে আমি কবুল করলাম ইব্রাহিম আলাইহিস সালাম হলো রাজমিস্ত্রি ইসমাইল আলাইহিস সালাম 17 বছরের যুবক সে হলো জোগালদার হুজুরগণ মারহাবা আপনাদের মন খারাপ মন না আমার খারাপ কে এটা আপনারা কেমনে বুঝতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহরে বলছে আল্লাহ আমার মন খারাপ এন আল্লাহ তার জিগায় আল্লাহ তো জানে সব ঠিক না বেটি তারপরে কয় ইব্রাহিম কি লাগে মন খারাপ কাল্লা তুমি সব জানো এরপরে জিগো কে আপনারা তার জানেন না কি লাগে খারাপ অতএব না জানাই বালা জোরে কর মারহাবা মন ভালো হয়ে যায় সবার মন কে আল্লাহ ভালো করে দেখ জোরে কর আমিন আরো জোরে বলেন আমিন তাহলে এবার বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এর ভিতর কোন সন্দেহ আছে হ্যাঁ তো জাতির পিতার সন্তান অর্থাৎ আমাদের ভাই ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে বাইতুল্লাহকে নির্মাণ করলেন জিনিসটা বুঝেন কিন্তু বাইতুল্লাহ নির্মাণ করার পরে এখান থেকে মাত্র 200 গজ দূরে আরেকটা ঘর নির্মাণ হলো ইসমাইল আলাইহিস সালামের বংশে যখন মারহাবা যেখানে আমার নবী জন্মগ্রহণ করছে এখানে ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি এখানে ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কয় এক বাড়ি ঘর তুমি চিনো এবার আরেকবার বলবো ইসমাইল আলাইহিস সালাম জীবনে প্রথম বিবাহ করেছিলেন নাম ছিল তার জাহেদা কি নাম আপনার বোন নাম কি রিঙ্কি পিঙ্কি এই তো আমার বাস শুনছে মজায় জানে আল্লাহ দেখেন ইসমাইল আলাইহিস সালামের জীবনের প্রথম বিবাহ করে 25 বছর বয়সে নাম ছিল জাহেদা কি নাম জোরে কর আরো জোরে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 উপরে তো বাবা অনুষ্ঠানে আসতে পারে নাই বাবার কাছে চিঠি লেখছে আব্বা আব্বা গো মাকে নিয়েই বিয়ের কাজটা শেষ করে ফেলেছি আমার মা আপনারে কইছে একটু পুত্রবধূ দেখে যাইতে এ ভাই আস্তে আস্তে গোনেন স্টেজে তুলছেন স্টেজে গুনতে হবে না এই মুসলমান সন্তান ভালো করে বুঝবেন আমাদের বাবার নাম ইব্রাহিম ঠিক না ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা আমার তো সময় নাই এম তো বয়সও নাই বুড়া হয়ে গেছি চোখে এখন মাশাআল্লাহ আগের মতো সেরকম নাই হাঁটতেও কম পারি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি ঠিক আছে এক সময় যাইয়া তোমার বিবিরে দেখে নেব আমি দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি হায়াতি তোমাদের হায়াত আল্লাহ বরকত দান করুক তোমাদের ফ্যামিলিতে ভালো সন্তান নিকার দান করুক যেরকম আমি দোয়া করছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম আল্লাহ আমার একটা নেক সন্তান দাও আমি দোয়া করলাম তোমাকে আল্লাহ একটা নেক সন্তান দিক পৃথিবীতে সবচাইতে বড় সবচেয়ে বড় ক্রেডিট হলো একটা বাবার সফলতা হলো তার একটা নেক সন্তান জন্ম দেয়া আপনি যদি পাঁচটা হিরুজি জন্ম দেন কথা কন না কেন একটা পাঁচটা মায়ে জন্ম দিয়েছেন 500টা সাবনুরাস মৌসুমীর মতো সাসি মুমতাজের মতো কথা কন না কেন তো আপনি এক নাম্বার সফল বাবা আর যদি আপনি কাজিরাত মাদ্রাসার মোহতাম সাহেবের মতো একটা সন্তান জন্ম দেন আম্মা সবির মতো একটা সন্তান জন্ম দেন তাহলে তো আপনি গুনাহগার আস্তে কথা বলে বাতের রোগে ধরবে বসন্তে ভালো করে বুঝবেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম বুড়া বয়সে দোয়া করছে রব্বি হামলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক সন্তান দেন আল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত দেন নাই মনে কোনো
কষ্ট নাই কিন্তু বৃদ্ধ বয়সে একটা সন্তান দিবেন সন্তানটা যেন কোন নেশা করে না হয় জোরে 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 আমার সন্তানটা যেন সলিহীন নেককার হয় আল্লাহ বললেন ফাবাশশারনা হবে গোলামিন হালিম খালি নেককার না তোমার সন্তান নেককার হবে ন্যায়নিষ্ঠ হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন দামি মানুষ হবে ফাবাশশারনা হবে গোলামিন হালিম নেককার তো হবেই হবে এবং দয়ালু হবে আল্লাহ আকবার বলতে পারলেন না ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে পোলাড়ারে আনছে সেই পোলা বাবার ব্যস্ততার কারণে আসতে পারে না বিয়ের অনুষ্ঠানে আব্বার কাছে ভদ্রচিত ভাবায় একবার একটা চিঠি লেখছে আব্বা বিয়ের কাজে আপনি আসতে পারেন না আব্বা আপনি এসে একটু দোয়া করে দিয়ে যাবেন না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও দোয়া সময় করে দিয়া মনে হজের টাইম হোক অথবা হজের পরে হোক যা মনে তো ইসমাইল আলাইহিস সালাম অপেক্ষা করছে আব্বা আসবে 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 এই যুগে তো বিমান ভাই কয়টা কখন কয় মিনিটে ছাড়বে আমার আব্বা কখন ল্যান্ডিং করবে এটা মিনিট সহ দেখা যায় কয় ঘন্টা বিমানটা ডেলে হইতেছে কয় ঘন্টা পরে নামবে এটাও দেখা যায় কারণ ওই জামানায় তো বাবা কে কখন যাবে কোন পাহাড়ের সিপা দিয়ে কে কার ঘরে ঢুকবে তো জানার সিস্টেম নাই ঠিক না বেটি এই বেটা কত আক ভূতম পেশার মতো বই ফার্মের মুরগির মধ্যে যুবক পোলাপান ফেসবুকের পার্টি গেছে হ্যাঁ না মুরগি হইয়া আমার বুড়া বাবা জিদির যে কি শক্তি আর ফেসবুকের পার্টি শক্তি নাই সব গেছে গাইদি কথা কর না গায় এ যুবক যদি সত্যিকারে আবার তাকবীরের ধ্বনি দিয়া সোজা হয়ে খাড়াইতো ফিলিস্তিনের মতো বেজরমাদেরকে কুত্তার মতো কোবাইয়ে দেশ সারা করতে পারত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে উনি বঙ্গবন্ধু কন্যা ফিলিস্তিনের পক্ষ নিয়েছে ইসরায়েলের বেজরমাদের পক্ষ নেয় নাই যদি উনি কোনোদিন আমাদের ভিসা দেয় যে ফিলিস্তিন যেতে হবে যেতে রাজি আছেন না নাই তাকবীর যদি মাস্ক দিয়ে দিতেন তোর জায়গায় আয় মগা তুই মুদবি মুদ বহিনি মুদবি তোর কন্ট্রোলিং পরে তো দুর্বল তুই আইসুস কে বাট পার মেজাজ গরম মারহাবা বলেন কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো খামোশ খামোশ একসাথে বলবেন উঠে যাবেন দোকানের সামনে যারা ঘুরে আল্লাহ যদি এখনো দোকানের সামনে থাকে রাত এগারোটার সময় ওগো বাড়ি ঘর তুমি চিনো ও বাড়ির থেকে বৌরে কয়ে এসে ওয়াজে যায় মারে কয়ে এসে ওয়াজে যায় ও কেন দোকানে ঘুরে আল্লাহ বিচার তোমার কাছে ও বাড়িতে যাওয়ার করে ও আস্থা চাইতে দেবে না লুলা বানায় ফেলবা আল্লাহ লুলা বানায় ফেলবা লুলা বানায় ফেলবা আল্লাহ এটা মনের বর্ধন না চিন্তা করে না ও বাড়িতে কয়ে আছে বোর কাছে আমি ওয়াজে যাই ও মগা কি লেগে দোকানের সামনে এখনো থাকবে কথা কান না কেন ও যদি বৌলে খাতার ভিতরে ঘুমাইতো তাও সব পাইতো ও বোর হক মাইট দিয়া দোকানের সামনে খারাইবে আল্লাহ বিচার তোমার কাছে কি দোয়া কর বর্ষণে দজবঙ্গ রোগ হয় আরে হেদায়ত নসিব করুক রাত কানা রোগ না দেয় ও যেন ভালো হয়ে যায় জোরে করে আরো জোরে আরো জোরে আল্লাহর শক্তি ফিরিয়ে দাও ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো এবার আমার দিকে তাকাবেন কোন দিকে ঘাড় ঘুরাবেন না ওয়াজ করবার মাত্র 10 থেকে 15 মিনিট খামোশ এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আমার একটা নেক সন্তান দেন দেন এমন এক নেক সন্তান দিল আল্লাহ তার দ্বারা কাবা ঘর নির্মাণ করলো আরে কত দামি একটা কথা কইলাম আমি আবার বলছি পৃথিবীর শ্রেষ্ঠ ঘর প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতি হুজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন
পৃথিবীর প্রথম ঘর হেদায়েতের জন্য গুনাহ মাফের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘর প্রথম ঘর বাইতুল্লাহ কাবা ঘর সুবহানাল্লাহ এটা নির্মাণ করলেন ইসমাঈল বাবার সাথে আজকে বাইতুল্লাহর ইমাম হলেন ইসমাঈল বিয়েও করে ফেলছে আব্বা আইলেন না আসবো না বেটা চিন্তা করিস না আমুনে 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 আইতে আইতে বাবা সাত মাস চলে গেছে আহে না হঠাৎ করে ইসমাঈল দাওয়াতের কাজে ব্যবসার কাজে সিরিয়া গেছে যেই সিরিয়া যেই শাম এখন ফিলিস্তিনিদেরকে বলা হয় এটা কিন্তু ফিলিস্তিনির কিন্তু নাম না এই দেশটার নাম ছিল শাম দেশ এই দেশটার নাম কি শাম দেশে গেছে ইসমাঈল আলাইহিস সালাম ব্যবসার কাজে ইন দি মি টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম এক ফাঁকায় বসে আইয়া দরজার সামনে ডাক দিছে ইসমাঈল আছেন ঘরের মধ্যে তো আওয়াজ দিছে আপনি কিডা বলে আমি জাহেদা আমি বলে বলছে আপনি কিডা ঘরের মধ্যে তো আওয়াজ দিছে বলে আমি একজন বৃদ্ধ মানুষ না আসছিলাম বৃদ্ধ মানুষ আসছিলেন ভালো কথা আমি একজন নবীর পুত্রবধূ এবং আরেকটা কথা শুনে নেন আমার স্বামী বাইতে নাই আপনার লাগে কথা বলার টাইম নাই আর আমি তোমার বাবার মতো আমার লাগে দেখা দিলে সমস্যা নাই বলে আমি বাবা ঠাবা চিনি না আচ্ছা ঠিক আছে কেমন আছো তোমরা ভালো নাই আচ্ছা তোমার স্বামী আসবে কবে তাও জানি না আচ্ছা তোমার স্বামী বর্তমান অবস্থা কি তোমার শাশুড়ি কই কয় আম্মাও গেছে পাশের মহল্লায় দাওয়াত তাবলীগের কাজ করতে ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললেন আলহামদুলিল্লাহ আমার বউটা এত নেককার ছেলেও বাড়তে নাই আমার নিজের বউটাও বাড়তে নাই যাক তারপর প্রশংসা তো একটা কথা বলছিলাম মা তোমাদের ঘরে একটু বসতে দেয়া যাবে আমি কাউরে বসতে দেই না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ কেমন কথা আমি তার বাবার মতো পরিচয় দিলাম কিন্তু বউটা যে ব্যবহারটা করলো এটা আশ্চর্য ধরনের এটা নবীর পুত্র বোধ হতে পারে না আমার ইসমাঈল তো নবী হবে এটা আমি নিজেই জানি সুবহানাল্লাহ বলেন না আমি এটাও জানি আমার ইসমাঈলের ঔরসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভান্ডার নিয়ে আসবে আমার এই ছেলের ঔরসে আসবে এটাও তো আমি জানি কিন্তু এই মোর ঘরের থেকে তো এইভাবে রহমতের ভান্ডারে পোলাইতে পারে না এই বোর্ডের জন্য আমার কাছে কেমন কেমন মনে হয় এর ঔরাসে এর গর্বে কোনোদিন রহমাতুল্লাহ আলামিন আসতে পারে না আমার পোলা যদি এর নিয়ে ঘর করে আমার পোলা নষ্ট হয়ে যাবে মা আমি জায়গা আচ্ছা আবার আইসেন কোনো একদিন যাওয়ার আগে একটা কথা বলে যাই রে মা ঘরটা অনেক সুন্দর বানাইছে ছেলেটা ইসমাঈল তোমার স্বামী আসলে বইলো ঘরে সব সুন্দর বেড়া সুন্দর ঘর সুন্দর কিন্তু ঘরের দরজার সুন্দর না ঘরের দরজাটা চৌকাটটা বেশি সুন্দর না তাকে আসলে বইলো আরে আপনি কি বলতেছেন বলে যান ঘরের চৌকাট সুন্দর না ঘরের চৌকাট তো অনেক সুন্দরই সুন্দর কাঠ দিয়ে লাগাইছে জাইতুনের কাঠ দিয়ে ছাউনি দিছে আরে মা ছাউনি দিলেই হয় না ভিতরে অনেক গুণ পোকা থাকে যাই আবার আসবো বাজান মনে রাখবেন কোন নবী যদি কোন রাস্তা দিয়ে যায় ওই জায়গায় নবী আসার সাথে সাথে বাতাসে বলে দেয় এই জায়গায় নবী আসছে কোন নবী যদি কোন পাহাড়ে পাশ দিয়ে হেঁটে যায় পাহাড়ে বলে দিবে এই জায়গা দিয়ে নবী কে ছিল এটা আপনার আমার দেশের প্রেসিডেন্ট না যে আন্দি গেলে মদের গন্ধ খায় বিড়ির গন্ধ খায় কথা কর না কেন বিড়ি খোর যারা হেনে আছেন আর চাদরে গায় চাদরের থেকেও দোয়ার পরও বিড়ির গন্ধ খায় বসন্তে আল্লাহর খলিল যখন বলে ফেললেন মা ঘরের চৌকাটটা ভালো না অতি তাড়াতাড়ি পাল্টাইতে বলিও এই পবিত্র জায়গার ভিতরে এই চৌকাটটা কোনোদিনও শোভা পায় না ইসমাঈল বাজান রে কয়েক সপ্তাহ পরে যখন মক্কায় ঢুকছে তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম হলো বাক্কা ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন
এই মক্কার নাম ছিল তখন আসল নাম বাক্কা ইসমাইল যখন বাক্কা শহরে ঢুকছে পাহাড়ে বলে দিচ্ছে ইসমাইল রে তোমার বাবা দুখুমে আসছিল ও ইসমাইল যেই পাথরে দাঁড়ায়া তোমার বাবা কাবা ঘর নির্মাণ করছে লিফটের মতো কাজ করছে যেই পাথরটা মকামে ইব্রাহিম যেটাকে বলা হয় তোমার বাবার পায়ের ছাপ এখনো যেখানে পড়ে আছে ইসমাইল রে তোমার বাবা ওইখানে দাঁড়ায় অনেকবার রিকোয়েস্ট করছে এই ঘরের মধ্যে ঢুকতে পারে নাই রে ইসমাইল মনের কষ্ট মনে লইয়া গেছে মনের দুঃখ মনে লইয়া গেছে ফিলিস্তি বজন যেই পাহাড়ে দাঁড়ায় কাবা ঘর নির্মাণ করছে জাবালে কাবা ওই পাহাড়েও বলে দিচ্ছে মাকাম ইব্রাহিম বলে দিচ্ছে কাবার দরজায়ও বলে দিচ্ছে রুকনি আমিনও বলে দিচ্ছে কাবায় হাতিমেও বলে দিচ্ছে ইসমাইল রে তোমার বাবা আসছিল বড় সম্মান পায় নাই এ আমার যুবক ভাইরা কেন ভাই কথাটা বলছি গো আজকে তুমি ঢাকায় যাইয়া বউ লইয়া বিয়ে করি আরামে খাও তোমার বাবা যখন ঢাকা বেড়াইতে যায় তোমার মা বাবার সাথে তোমার বউ কি ব্যবহার করে একবার খবর লই জুরি ইসমাইল তোমার আব্বা ভালো ব্যবহার পায় নাই কখন আসলেন আপনি আসেন ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছাই দেই শরীরটা মেসেজ করে দেই ও রে হেতানের ঘরে হেতানি রে মানে স্বামীরে ঠিক রাখলেই তো হয় শ্বশুর শাশুড়ি তার দরকার নাই কথা কন না কেন বাবায় রক্ত পানি করে পয়সা দিয়ে পোলারে বিদেশ পাঠায় অ্যাকাউন্ট করে দিয়ে যায় বোন নামে ওর মতো হারামি বাটপার নেমো খারাম পৃথিবীতে একটাও নাই ওর মতো হিজলা পুরুষ একটাও নাই কথা বলে না কেন যে মা বাবার জমি বেচে বিদেশে বোন নামে অ্যাকাউন্ট করে শ্বশুর শাশুড়ির নামে টাকা বাড়ায় বাবা পুত্র বধুর কাছ থেকে 10 টাকা চাইয়ে নিয়ে প্যারাসিটামল কিনে খায় ও তো হিজলা কথা কর না কেন ভাই তোর মাইকের আওয়াজ বাড়াবি না ওইটা আমার দিক ঘুরা দুলা ভাই বক্তা সব মেন পুঞ্জি কিন্তু চা শোনেন 15 বছর ওয়াজ দেন ঠিকই মনে রাখবেন আলেমুল আমারে কদর করবেন বক্তা 1 বছর মিস করবেন না বক্তার দাওয়াত দিবেন ঠিকই কিন্তু বক্তা আসবে না আমাদের আল্লাহর মেহরবানিতে আল্লাহ অনেক ভালো রেখেছে অনেক ভালো রেখেছে যে লোকটার দ্বারা আমার দাওয়াত দিয়েছেন ডিবি শাহানুর ওই লোকটার কাছে জিজ্ঞেস করবেন যে আমি কোন ফ্যামিলির ছেলে আমি কে অতএব সবাইকে বলতে চাই এই জমিনের মালিক কে আরো জোরে বলেন এখন মাউস বাড়া ঠিক আছে আমার দিক দিয়ে টন বেস্টা বাড়া একটু বাড়া হালকা বেস্টা বাড়াই দাও আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলেন এবার বলেন কাজটা কি ভালো করছে না খারাপ করছে না যা আছে বন্ধে বেবি থাকবে একসাথে বলেন এই জমিনের মালিক কে ইসমাইল কখন আসছেন অনেক মহিলা আছে দেখবেন স্বামীর নাম নেয় আছে না নেই পলাশ কখন আসছো
বাবা লাগেজের হেডার বড় কোলা স্বামীর নাম নেয়া কিন্তু নাজায়েজ না কিন্তু স্বামীর নাম নেয়া আদবের খেলাফ আমার নবীর 11 জন বিবি কোনদিনও আমার নবীর নাম ধরে ডাকে নাই আমার নবীর নাম ছিল তার স্ত্রীর কাছে আবুল কাসেম আবুল কাসেম বলে আমার নবীকে ডাকতো কারণ নবীর বড় ছেলের নাম ছিল কাসেম মারহাবা বলতে পারলেন না বুখারীতে আসছে আমার নবীর বিবিরা নবীকে আবুল কাসেম বলে ডাকতেন তখন কাসেমের আব্বা বলতেন আমাদের মা সাসিরা যাদের 60 বছর 70 বছর আগে বিয়ে হইছে এই যে সাসা দাড়িতে বিন্দি লাগাইছে হ্যার বউ আমার সাসি এখনো বলে তাসলির বাপ কই গেলেন আপনি কথা বল না কেন আর হ্যার ফুল আর বউ হে ডাকে মিজান কি কই গেছিল শোনা আমার শোনা রে আরে আমার নক্কু গামাই তো শুনে তোমার পোলারে নক্কু কয় নাই গরম ডিম দিছে তোমার বউ কথা কর না কেন জোরে বলে এই মিয়া আমার সাসি এখনো পর্যন্ত আমার সাসার নাম নাই না আমার এক সাসি আল্লাহ এখনো বাঁচাই রাখছে আলহামদুলিল্লাহ বলে আমি যখন গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি কাফিয়া আল্লাহ আসলে হঠাৎ হয়ে গেছে আলোচনা মাইকের গোষ্ঠী কিলেন যায় মাইকের গোষ্ঠী আছে আরে বাসা রে কাজীর হাটের বাসা মারহাবা বলেন বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী আজি হইতে পারে মাইকেলা তোর গোষ্ঠী কিলা বানে ঠিক না যা কাছে সব কথা লিসান হয়ে গেছে ভাই বলবে একটা রাগ মেজাজে বলে ফেলছে একটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কষ্ট পেতেছেন আর মাত্র 5টা মিনিট কষ্ট দিব শুনেন আমার দিকে দেখেন শুনেন আপনাদের ওয়াজ আজকে শেষ আমার কিন্তু আজকে শেষ না আমার আগামী কালকে সেই চট্টগ্রাম প্রোগ্রাম গতকালকে যখন আমার বগুড়া মাহফিল শেষ করে যাই এই কুয়াশার মধ্যে আল্লাহর কসম করে বলছি ফজরের আজান যখন দেয় তখন আমি গুলিস্তান ফজর নামাজ পড়ে মাত্র 1.5 ঘন্টা ঘুমাইছি চোখে পানি এসে গেছে আজকে আপনাদের ব্যবহারে 1.5 ঘন্টা ঘুমানোর পরে ওয়াজ কমিটি কারণ 3 দিন পরে বাসায় গেছে তার আগে আমি পুরো 1 সপ্তাহ পরে জানি ইন্ডিয়ায় ছিলাম প্রোগ্রামে আমি 5 তারিখে বাংলাদেশে আসছি 1 তারিখ গেছি 5 তারিখ আসছি তো শরীর এমনি ভালো না 1.5 ঘন্টা ঘুমানোর পরে এক এক গ্রুপ ওয়াজের গ্রুপ আসতেছে এখন বলেন এত কষ্ট করে যারা আপনাকে সেই পাবনা সুজানগর থেকে আমার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য তাদের সাথে দেখা না করে আমি ঘুমাই থাকি কি ঠিক হবে তারা তো আর জানে না আমি কয়টা আসছি আমার অফিসে যাওয়ার সাথে সাথে আমি বলছি আমি ঘুম বাদ দিয়ে তাদের সাথে দেখা করছি আবার যে একটু শুয়েছি একটু পরে মিরপুরের থেকে আমার মসজিদের সব আপনারা জানেন আমি এমপি সাহেবের মসজিদের খতিব ওই যারা দাওয়াত দিয়েছে হেরাও যান আমার মসজিদে নামাজ পড়ে আইছো না কই হে আল্লাহর ওলিগুলো কই কথা তখন কইব না এখন আইছি না না আসলি বুঝতা তো এমপি সাহেবের মসজিদের খতিব তো এমপি সাহেবের পিএস তার সহ তার মসজিদের খতিব সহ আইছে আমার একটা দাওয়াত দিতে মিরপুর 12 নম্বরে কোন এন হে আল্লাহর কাছে দেখা না করে কেন বাড়ি হে গেছে একটু পরে আবার আমার এই যে আরেক দোস্ত যে আমার লাগে সফর সঙ্গে গেছে ও আইছে কোন এখন আমার কি ঘুমাইছি 24টা ঘন্টার ভিতরে মাত্র 1.5টা ঘন্টা ঘুমাইলাম এই তো আমাদের জিন্দগি এই তো আমাদের জিন্দগি তার আগের দিন আসছি সকাল 7টায় ঢাকা ঢুকছি মনে কোনো দুঃখ নাই যদি আপনারা খুশি থাকেন আমিও খুশি যেন আপনাদের এই খুশির মুচকি হাসির জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন জোরে কেন আমিন কষ্ট হইতেছে টাকা নেই তো স্ত্রী স্বামীর নাম নেয়া নাজায়েজ না কিন্তু স্বামীকে নাম ধরে ডাকা নাজায়েজ না এটা আদবের খেলাফ আর নবীদের কোন বিবিরা স্বামীর নাম ধরে ডাকে নাই আর এখন তো সাজ করে স্বামীরে বউরা মা বাপ কয় জানেন সেটা
কেমনে বলে বিউটি আসে না দাওয়াতে যাবে না চলো আরে বাবা আসছি তো আস্তে কথা কইলে লু লই মরবা চাচা তুমি তোমার বউ চাচি বুড়িটা জীবনে কবে না আরে বাবা আসছি তো কয় তোমার ডিজিটাল দা ডিজিটাল দা ডিজিটাল দা আগের বক্তা বহুত চিল্লাইছে কিন্তু এই লেডিস গো কিচ্ছু কয় নাই একটা মা হলো একটা জাতির মেরুদণ্ড পিঠার স্বাদ যদি ভালো হয় পিঠা ভালো হবে যদি একটু সেদা বেদা হয় পিঠা বাঁকা হবে তেরা হবে কথা বল না কেন আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে ইফটিজিং করলে ছেলেরা মেয়েদের দিক তাকাইলে ইফটিজিং করলে কোনো স্কুলে ধরা খাইলে এক লক্ষ টাকা জরিমানা ছয় মাসের জেল এটা লেখ কইছে না হ্যাঁ বলছে এইটা কি একবার বললো না মাননীয় প্রধানমন্ত্রী যে একটা মেয়ে বেপর্দা চলবে আর আমার যুবকদের নজর ব্যাংকে তুই আবার রাস্তায় ঘুরবে কথা বলেন না কেন সে আমার বাবার যুগ নাই যে তাকে মা মনে করে রাস্তায় ঘুরবে যদি এটা করতো যে প্রত্যেকটা স্কুল কলেজে হেজাব চলবে বোরকা চলবে মেয়েরা ভালো থাকবে আল্লাহর জান্নাতে তাদেরকে টিকিট হবে ওই মায়ের গর্ভ থেকে একটা আব্দুল কাদের জিলানি জন্ম নিবে কথা বল না কেন ইসমাইল যাওয়ার পরে বলে আসছেন আসছি আমাদের বাড়ি থেকে আজ থেকে চোদ্দ পনেরো দিন আগে কেউ আসছিল কয়টার দিকে আনুমানি কত জনই তো আসে আপনি ইমাম সাহেব আপনার খুঁজতে অনেকেই আসে মাজন্দে আল্লাহর কুতু আল্লাহ মাজিদুল হক বুখারী সরার মধ্যে লেখেন আপনি বাইতুল্লাহর ইমাম আপনার খোঁজে কত মানুষ আছে গো চোদ্দ দিন আগে একশো দশ বছর থেকে পনেরো বছরের একটা মানুষ তোমারে কি বলছিল মা ইসমাইল কই গো ইসমাইলের নাম ধরে পৃথিবীতে মাত্র একজনই ডাক দিতে পারে সে আমার জনম দুঃখ মেয়ে বাবা ইসমাইলের নাম ধরে এই পৃথিবীতে কেউ ডাকার মতো আমার মুসল্লিরা নাই আমি জানি আমার মুসল্লিরা আমার জানের চাইতে বেশি ভালোবাসি বাজান আপনাকে ওই কাজির হাটের মসজিদের ইমাম সাহেবকে যদি ইমাম সাহেব বলে ডাকতে পারেন নাম ধরে না ডাকেন গো যে ইসমাইল আল্লাহর ঘর বানাইছে তার নাম ধরে কি ডাকবে যে ইসমাইল পায়ের গুড়ার আর আঘাতে যে ইসমাইলের পায়ের গুড়মুড়ার আঘাতে বাবা জমজমের পানি আবিষ্কৃত হলো যে ইসমাইলের কারণে কাবা ঘর নির্মিত হলো যে ইসমাইলের কারণে বাজান কাবা হাতিম নির্মিত হলো ওই ইসমাইলের নাম ধরে কে ডাকবে ইসমাইল বোঝা হাতে কয় হ্যাঁ একজন আসছিল তোমার নাম ধরে ডাকছিল কি হয়েছে কো কিচ্ছু হয় নাই সে যাওয়ার সময় কি বলছে তাই কয় সে আমার বলছিল আমার একটু বসতে দিবা তুমি বাসায় না আমি একটা পুরুষ ছেলের বইতে দেবো কি 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 বলছে বল বলছিল তোমরা কেমন আছো বলছে যে আছি মোটামুটি স্বামী কই গেছে দূরে গেছে আসবে কবে আমি বলছিলাম জানি না লোকটা রেখে এক গ্লাস পানি দেস নাই আমি চিনি না জানি না কারে পানি দেবে লোকটার একটু বসতেও দেস নাই না মা কইছিল এর ভিতর দেয় হাজারা ঘরের পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাম নেয় ইসমাইল ঘরে আয় কপাল পড়ে গেছে তোর মার কপালও পড়ছে তোর কপালও পড়ছে কে মা কি হয়েছে তুমি কই গেছি বাবা আমিও ছিলাম না তোর বাবা ইব্রাহিমের খলিল আসছিল বাবা তোর বাবা ইব্রাহিমের খলিল আসছিল তোর বাবা খলিলুল্লাহ আসছিল তোর কপাল খারাপ বেজন আমি তোর বাবার যাওয়ার পরের থেকে শুধু কান্তাজি আর কান্তাজি কি করলাম কি করলাম ইসমাইল বলে বিবি রে এখন তো বুঝতে পারছো উনি আমার বাবা
ইফতার সময় কি বলছে তাই শুনতে চাই গো বিবি যদি ওইটা আপনার বাবা হয় আর আমার শ্বশুর হয় উনি তোমার একটা ঘরের খুদ ধরে গেছে এই ঘরের দরজার চৌকাটটা বলে ভালো না তাই না এ কথা বলছে তো তারপরে কি বলছে বলছে তাড়াতাড়ি পাল্টাইতে কইছে না না বলে এই ঘরটা পুরো উই পোকায় খেয়ে ফেলে ইসমাইল একটা দৌড় দিয়া চুলের মুটকি ডারে দুইটা কারণে বউ মারা জায়েজ আছে কিন্তু মাইরা বেউস করা জায়েজ নাই যদি আপনার বাবা মায়ের সাথে বিয়াদবি করে যদি কোনোদিন স্ত্রী শরীয়তের বাহিরে কাজ করে তখন তারে ছোট্ট ছোট্ট শিক্ষা দিবেন আগে ওই শিক্ষায় কাজ না হলে পরে তাকে আবার শিক্ষা দিবেন যদি এটা কাজ না হয় তালাক দিয়ে তাকে তারাই দেওয়ার জন্য ফরজ আর এটা তো ইসমাইলের অ্যাটাক না এটা ডাইরেক্ট জাতির পিতার অ্যাটাক এখানে কোনো অপারেশন ছাড়া কোনো উপায় নাই কথা বল না কেন একটা চুলের মুটকি ধরে তার বাবা ছিল মক্কার খাজরা সেই বনি সাইদ আপনারা জানেন এই যে তুর্কিদের বানানো যে মসজিদটা এখন ভেঙে ফেলেছে 2004 সাল থেকে নিয়ে 10 সাল পর্যন্ত আমি দেখেছি এই মসজিদটা তখনকার এই বনি সাইদা বনি সাকিম বনি সুদ্রাস এই সমস্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল এই মেয়েটার বাবা জাহেদার বাবা বংশের গরমে টাকার গরমে ইব্রাহিম নবীর চিনে নাই শ্বশুরের চিনে নাই লাঠি দিয়ে বের করে দিছে কারণ ইসমাইলের সামনে দাঁড়াইবার মতো ক্ষমতা তদনীন্তন কালে কেউ ছিল না আমার বাবা যারে পাল্টাইতে বলছে কোনো টাইম নাই ইসমাইল আর বিবাহ করবে না সিদ্ধান্ত নিলেন বাবা আবার বললেন ইথারের মাধ্যমে ইসমাইল তুমি আবার বিবাহ করো আমি আসতে না পারলে আরেকদিন দেখে যাব আপনাদের কষ্ট হয়ে গেছে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون امين الحافظ ধ্যান করে আওয়াজ দাও রেডি বাবা তুমি আবার বিবাহ করো আব্বা এবার বিয়ে করব ঠিকই খুদা আপনার দ্বিতীয় বাবা তুমি জানো আমি এখন বয়স হয়ে গেছে বাবা আর আমি এখন খুব অসুস্থ অসুস্থ মানুষ তুমি করো আমি একসময় যেয়ে দেখে আসবো আবার করব করেন করব করেন করব করেন নবীদের কথা বাতাসের মাধ্যমে হয় বাংলাদেশের বাবার সাথে যদি আমেরিকার ছেলের সাথে টেলিফোনে কথা হতে পারে নবীদের কি টেলিফোনে বাতাসের মাধ্যমে কথা হতে পারে না স্বপ্নের মাধ্যমে কথা হতে পারে না আর একটা কথা আমার কাছ থেকে বোখারিতে আসছে নবীদের এই হাতটা ছিল আয়না নবীদের হাতটা ছিল এই এই অ্যান্ড্রয়েড সেট এই হাতের মধ্যে বসে সারা পৃথিবী তারা দেখতেন জোরে 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 সর্বপ্রথম অ্যান্ড্রয়েড সেট আল্লাহ তুলে দিয়েছেন নবীদের হাতের মধ্যে আমার নবী কোনোদিন আয়না ব্যবহার করেন নাই বোখারিতে দেখবেন নবীর হাতটাই ছিল আয়না নবী হাতটা এভাবে দলে পুরো চেহারা দেখা যাইত সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি দান করেছিলেন আল্লাহ আংটি এই আংটির ভিতরে সারা গোটা গোটা পৃথিবীটাই সুলাইমান নবী দেখতেন জোরে 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 বাবা করব করো করব আব্বা করো তবে দেখে করো চারটা জিনিস দেখো আবেদা সালেহা এবং বংশ মর্যাদা দেখে দেখে মা চয়েস করো চয়েস করলেন নাম হয়ে গেল সালেহা মারহাবা বলেন শুধু সালেহাই না আবেদা জাহেদা সালেহা সব তার ভিতরে আছে আব্বা করছিলাম আনবেন না আসবো যে কোনো একদিন আগের বউরে যেমন দেখতে আসছে আবার আসবো إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين
أرسلناك إلا رحمة للعالمين. دي عالمين المتى دكان پارتوكوكي هدى للعالمين এই ঘরটা হলো সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতে যাবার জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর সারা পৃথিবীর মানুষের জন্য আরেকজন হলো 200 গজ দূরে রহমাতুল লিল আলামিন সারা দুনিয়ার মানুষের রহমত দুজন একই জায়গায় তাফসীর ভালো করে বলি ইসমাইল সাল্লাম বউরে বলে দিছে খবর দা আমার আব্বা কিন্তু যেই রোগে আক্রান্ত হইয়া বড় বড় সারছি তুই আবার ওই ক্যান্সারে আক্রান্ত হইস না খবরদার বউ ওইডারে তো কিন্তু সিঙ্গেল মাইট দিছে এবারে কিন্তু তোর বস্তা করে বানাবো যদি আব্বা কোনদিন রিপোর্ট দেয় মারহাবা বলেন এই কথাটা যদি বাসর করে তুমি বলে দাও তোমার ওই স্বর্ণের কলিজার টুকরা প্রিয় তোমারে জামার বাবা পরের জমিতে কামলা দিয়া রিকশা চালাইয়া পাক বেচা দান বেচা আমার বাবার মাস্টার্স পাস করাইয়া চাকরি দিয়ে আমার বাবা নিজের জমি বেচা আমার চাকরি দিছে আমার বাবা যদি একবার তোদের পরে খারাপ মাইন্ড করে তোর মতো বউ গেলে বউ পাবো আমার বাপ পাবো না তোর মতো বউ প্রতিদিন চারটা বন্ধ রাখা জায়েজ আছে চারটা না 100 বিয়ে করা জায়েজ আছে একটা সারবো একটা ধরবো কিন্তু আমার মা চলে গেলে আর পাবো না বউ জীবনে কোনদিন তোমার মাল লাগে চোখ উল্টে কথা কইতে পারবো না কি বরঞ্চ তোমার বউ যদি নালিশ করে তোমার মার জালায় বাঁচলাম না এ মা মা তুই কি আমার বউরে থাকতে দিবি না তাহলে বিয়ে করাই সর কে কথা কর না কে ওরে নবাব রে কোরআন শরীফে এই কথাটা তোমাকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছে উফি ওয়ালা তানহারহুমা وكلهما قولا كريما খবরদার এমন ব্যবহার করা যাবে না যে তোমার মা কুফ শব্দটা ব্যবহার করবে এই কথাটা বলবে কি রে তাহলে তোর বিয়ে দিয়ে অপরাধ করলাম তোর জন্ম দিয়ে অপরাধ করলাম এই কথার জন্য তোমার মা একবারও না বলে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বললে জোরে করে মারহাবা হঠাৎ একদিন ইসমাইল আসকো মাইতে নাই যে কোনো কাজে চলে গেছে উনি ভাবেও নাই যে আমার বাবা সবই আল্লাহর খেলা কার খেলা জোরে বলেন না কার খেলা ইনি বিচ টাইম আইছে ডাক দিছে মা গো ঘরের ভিতর ইসমাইল আছে নাকি হ্যাঁ ঘরের মধ্যে ডাক দিছে কে বাবা আপনি কণ্ঠটা পরিচিত মনে হয় কারণ ইসমাইলের কণ্ঠ ইসমাইলের চেহারা পৃথিবীতে বাবার মতো চেহারা কয়েকজন আমার নবীর মতো চেহারা কয়েকজন মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমার কাছ থেকে নেন বুখারী তারছে আমার নবীর মতো চেহারা পৃথিবীতে কয়েকজন মানুষের চেহারা আল্লাহ বানাইছে এক নম্বরে আদম নবীর চেহারা এ যাদের চেহারাগুলো বলবো আপনি সুবহানাল্লাহ জোরে কবেন ওই মানুষগুলোর সাথে জান্নাতে যেতে পারবে আর বুবার মতো বয়ে থাকবেন সামনে দিয়ে ঘুরবো আপনারে ফেল পার করবে এ তুই কস নাই বাক তোর টিকিট নাই কথা কন না কে আপনার উড়াইবো না আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই জন্যই তো আল্লাহ কোনে বসে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোর জানের চাইতে বেশি ভালোবাসবে আমার নবীরে তাহলে নবীর সাথে জান্নাতে যাবে আমি বলি নাই আল্লাহ কইছে রেডি এক নম্বরে আমার নবীর চেহারার মতো বানাইছে আদম নবীর চেহারা দুই নম্বরে বানাইছে শীষ নবীর চেহারা তিন নম্বরে বানাইছে হাবিলের চেহারা নোট করেন এরপরে বানাইছে বাবা ইব্রাহিমের চেহারা আল্লাহ সামনের গুলা কয় পিছনের রাজা কয় না রে এ এরপরে বানাইছেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা যার বংশের প্রথম শুরু হয়েছে ইসমাইল নবীর চেহারা ইসমাইল নবীর পরে হুজুরের সাথে মিল ছিল তার দাদা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের পরে চেহারার মিল ছিল তার বাবা আব্দুল্লাহ জোরে 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 তারপরে নবীর সাথে হুবাহু মিল ছিল হাসান হোসেন এবং ফাতেমার তিন নাম্বার ছেলে মোহসেন আপনি তো জানেন ফাতেমার দুইটা পোলার নাম ফাতেমার যে পাঁচটা সওয়াল মেয়ে তা জানেন মা ফাতেমার পাঁচটা ছেলে মেয়ে মারহাবা বলে খালিজান হাসান হুসাইনের নাম হালাকে হাসান হুসাইনের সাথে বেশি ভালোবাসতেন ফাতেমার বড় মেয়ে জায়নাব রে যে জায়নাব হুসাইন যখন শহীদ হয় সর্বপ্রথম হুসাইনের যুদ্ধের পোশাক পরায় দেয় তার বড় বোন জায়নাব যাওয়ার সময় বোনের কপালে সুমা দিয়ে বলে বোন গে
আমি মাত্র আমার সব ছেলেগুলো আমার ভাতিজাগুলো মেরে শহীদ হয়ে গেল মাত্র জয়নাল আবদিন বেঁচে আছে তুই ওদেরকে দেইখা রাখিস তুই চাদর দিয়ে ঢাইকা নানার কবর পর্যন্ত পৌঁছে দিস বোন আমি জানি আমার নানা তোরে কোলে রাইখা মা আমি দেখতাম মা যখন কাঁদতো কারণ আমরা সবাই এক বছরের ছোট বড় আমার 11 মাসের ছোট হোসাইন আমার 11 মাসের বড় আমার ভাই হাসান আমার 11 মাসের ছোট হলো ভাই ছোট ভাই হলো মোহসেন মোহসেনের 11 মাসের ছোট তুই যাই না আমরা তিন ভাই বলে একসাথে দুধ খাইতাম যখন দুধ খাইতে যায় কাঁদতাম আমার নানা তিন ভাই বলে একসাথে কোলে নিত আমি দেখতাম তোরে বেশি ভালোবাসতো কারণ আমার নানা মেয়েদেরকে বেশি ভালোবাসে নানা তোরে কোলে নিয়ে নামাজ পড়ছে আবার বংশে আর কোন পুরুষ ভাই ছাড়া হইল না আবার জয়নাল আব্দুল ছাড়া তুই আবার জয়নালরে দেখে রাখিস নবীর বংশ ওই কিয়ামত পর্যন্ত টিকায় রাখব কারণ আমি শহীদ হয়ে যাব আমি জানি কারবালায় তাহলে আপনি জানেন না খালি হাসান হোসেনের নাম জানেন কে ফাতেমার সন্তান বলেন ফাতেমার সন্তান পাঁচটা কয়টা জোরে কল আরো জোরে এই বইয়ের সঙ্গে কমিটির মধ্যে 15 বছর ওয়াজ দেন যদি কই ফাতেমার সালমে কয়টা যেই ফাতেমার হাতে আপনার মায়ের জান্নাত আমি মোল্লার মায়ের জান্নাত এবং ফাতেমার মেয়ে জায়নাব তার মার হাতে চাবি তুলে দিবে জান্নাত খোলার জন্য আল্লাহ আকবার বলতে পারলা না দুনিয়া সব নবী পর্যন্ত ফাতেমার পিছনে দাঁড়ায় থাকবে নবীর বিবিরা ফাতেমার সন্তান পাঁচটা এক নম্বরে হাসান বলেন হাসানের চেহারা ছিল আমার নবীর মতো দুই নম্বরে হোসাইন তিন নম্বরে মোহসেন কয়টা হইল বড় মেয়ের নাম জায়নাব কয়টা হইল ছোট মেয়ের নাম হলো রোকায়া তার নবীর মেয়ের বড় বড় মেয়ের নাম জায়নাব ফাতেমা তার বড় বোনটা মরে যাওয়ার কারণে বড় বোনের নামে নাম রাখছে তার নিজের মেয়ের নাম জায়নাব মারহাবা কইলেন না কেন জয়নাবের নামে নাম রাখছে তাও আমার কাছে হাদিস থেকে নেন বানানো কথা আমি বলি না আমি এমন কথা বলবো না যে কথার কারণে আলেমদের পরে আপনাদের ঘৃণা আসে আমি এমন কথা বলবো না যাতে আলেমদের প্রতি আপনার ঘৃণা আসিয়া আপনার আলেমরা খারাপ নজরে দেখেন এই কথা আমি জীবনে বলবো না আমি কোনো আমার বক্তৃতায় কোনো আলেমের বদনাম আমি কোনোদিন বলি না এ বাপ যদি পোলার বদনাম ইমাম সাহেবের কাছে কয় পোলা যাইব কোন জায়গা কথা কন না কেন কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট চলবি 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 নেই চলবি আনে শুধু এদিকে তাকাল